এক কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি। আমগো কালে মায় রুটি রুজি, হেগো কালে মায় ফাঁসি। সিনাই যদি তাকওয়া না থাকে, হক কথা বলা যায় না, দালালি করা যায়। কি করা যায়? দেখেন না বাংলাদেশে কত মৌলবী সাহেব দালাল বের হয়ে গেছে, অন্যায়ের সাথে আপোষ করে, খতিবগিরির জন্য, পদ পদবীর জন্য, দুই চার পয়সার জন্য। কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি। বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ, কেউ অযথাই নিজের গায়ে নিয়ে ফেললেন না। ওই কোন এক শিল্পী একটা গজল গেয়েছে, সাইয়েদ কুতুবের একটা গজল, আরেকজন বক্তা নিজের উপর নিয়ে বিশাল বয়ানও দিয়ে দিয়েছে, অথচ এটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে ছিল, অযথাই নিজে নিজের গায়ে নিয়ে ফেলে দিয়েছে। তো অনেক সময় লোকে এমন করে, বলে একজনরে নিয়ে, কিন্তু সে অযথাই নিজেরে মনে করে পাপে পাপি এবং আসল অপরাধে অপরাধী। কালে মায় রুটি রুজি, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি। আমগো কালে মায় রুটি রুজি, হেগো কালে মায়। দুনিয়া কয়দিনের? সামান্য হালুয়া রুটির জন্য, সামান্য কিছু দুনিয়াবি লাভের জন্য অনেক সময় আপনারা আমরা হক কথা বলতে পারি না। ঠিক কালেমার দাওয়াত দিয়া রোস্ট খাই, ব্রোস্ট খাই, পোলাও পাই, মাল পায়, আর কেউ কেউ কালেমার দাওয়াত দিয়া পাথরের আঘাত খায়, কেউ কেউ কালেমার দাওয়াত দিয়া বুকের রক্ত ঝরায়, কেউ বা কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির কাষ্ঠে উঠে ঠেকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, তাইফে রক্তাক্ত হয়েছেন, ঠেকে না। আমার নবী কালেমার দাওয়াত দিয়ে উহুদে রক্তাক্ত হয়েছেন। কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি। সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলেন। মিশরে একটা তাফসির লিখেছিলেন তিনি, তাফসির ফি জিলালিল কোরআন। এই তাফসিরটা লেখার কারণে সে সময় যারা বদ ছিল, বদ চরিত্রের খাসলত খারাপ, যারা ইসলাম পছন্দ করতো না, এই মানুষগুলা তারে ফাঁসির আদেশ দিলেন। যখন ফাঁসির আদেশ দেওয়া হলো, মসজিদের ইমাম, জেলখানায় যিনি ইমাম থাকেন, উনি এসে ওনাকে কালিমা পড়াইতে চাইলেন। কারণ কি? জেল কোড অনুযায়ী ফাঁসির আসামিকে কি দিতে হয়? কালিমা পড়ার সুযোগ দিতে হয়। তো সাইয়েদ কুতুবকে এসে বলতেছে, আপনি কালেমা পড়েন? কয় হুজুর, কালেমা তো আমি জানি। কয় জানেন, তারপরও পড়েন, এটা আমার ডিউটি। কয় এই যে আপনি আমার কালেমা পড়াবেন, এর বদলা হিসাবে কি পাবেন? কয় আমি বেতন পাবো, এটা তো আমার দায়িত্ব। কয় যেই কালেমার কারণে আপনি বেতন পান, ওই কালেমার কারণে আজকে আমি ফাঁসির কষ্ট ঝুলি। আপনার আমার ইমানের মধ্যে এখানেই পার্থক্য, ঠিক কেনা? সুতরাং ভাই, আপনি যে ইমানদার দাবি করছেন, একটু হিসাব নিকাশ করেন, নিজের দুনিয়াতে কতটুকু কোরআনের কাজ করতেছেন, কতটুকু আল্লাহর কাজ করতেছেন, আর কতটুকু নিজের পকেটের কাজ করতেছেন, কথা বলেন না কেন? কালে মায় রুটি রুজিয়া, এক কালে মায় ফাঁসি। এদের ফাঁসির দিন ঘনিয়ে আসবে। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘণ্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালুল যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর এক ঘন্টা বাকি, কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন, সাইয়েদ কুতুব শহীদ, আমি আপনার কালিমা পড়াতে এসেছি, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না, এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য।